হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সিওসির আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি বেশ কিছুদিন যাবৎ লাইভ করা স্টার্ট করেছি আমার চ্যানেলে, আর লাইভ করার সময় সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আমাকে পেতে হয়েছে সেগুলো হচ্ছে যে আমার ভিলেজে বিল্ডার কেন 6টা, এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা আসলে জানো না যে কেন আমার বিল্ডার বেজে 6টা বিল্ডার, আর যারা জানো তারা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার আগে থেকেই জানা ছিল অথবা তোমার বেজে বিল্ডার 6টা আছে, এরকম কেউ থাকলে তুমি কমেন্ট করে জানাতে পারো। সো আজকে যারা জানো না তারা ভিডিওটা পুরোটা দেখতে থাক, কীভাবে এক্সট্রা একটা বিল্ডার পাবে তুমি এই ভিডিওতে জানতে পারবে। কারণ আমরা বেসিক্যালি 5টা বিল্ডার পেয়ে থাকি, বাট আমার বেজে 6টা বিল্ডার দেখছো, যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমে জানতে। তো ভিডিও শুরু করে দিলাম উইদাউট ইন্ট্রো। তো আমরা আমাদের বিল্ডার হলে দুটো বিল্ডার পাই, এটা হয়তো অনেকেই জানো না, কারণ অনেকে বিল্ডার বেজ আপডেট করাও না, বাট বিল্ডার বেজের কাজ করাও না, বিল্ডার বেজে অ্যাটাক দাও না। কিন্তু বিল্ডার বেজের যদি তুমি বিল্ডার হলকে 9 করাও তাহলে তুমি এক্সট্রা একটা বিল্ডার পাবে, যেটা আমি দেখছো যে ট্রাভেলস বিল্ডার, যেটার নাম থাকে যে ট্রাভেলস বিল্ডার, যেটা শুধুমাত্র ট্রাভেল করে এই এখান থেকে ওখানে। এখন আমরা চলে আসছি টাউন হলে, অর্থাৎ ভিলেজে, আমাদের মূল ভিলেজে। তো মূল ভিলেজে দেখতে পাচ্ছ একটা বিল্ডার আমার হেঁটে যাচ্ছে, এই যে একটা বিল্ডার তো রুমে ঢুকে গেছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে এই যে বিল্ডার। এই তো আমি তোমাদেরকে দেখাই যেটা মানে আমাদের বিল্ডারের, কিন্তু এটা ব্যতিক্রমিক বিল্ডার, যেটা দেখতে পাচ্ছ যে বিল্ডারের ঘরগুলো, সরি, এই বিল্ডারের ঘরটা তুমি একটু দেখো, যেটা আমি দেখাই যে ট্রাভেল বিল্ডারের ঘর, আর এখানে আছে যে মাস্টার বিল্ডার। তো দেখতে পাচ্ছ যে এটার ঘরটা একটু আলাদা, এখানে ঘরের সামনে কিন্তু সিঁড়ি দেওয়া আছে, অর্থাৎ একটু বড় লোকই ভাব আর কি। যাই হোক, আর অন্য ঘরগুলো যদি তোমাদেরকে দেখাই, এই যে অন্যান্য বিল্ডারগুলো, হ্যাঁ এই বিল্ডারের ঘরগুলো যদি দেখাই তাহলে এটার সামনে কিন্তু অর্থাৎ সিঁড়ি নেই, অর্থাৎ বড় লোকই ভাব নেই, ওদের কাজ এখানেই, ওরা ট্রাভেল করতে পারে না। যারা ট্রাভেল করতে পারে ওরা একটু তো বড় লোক হবেই, সো এটা একটু বড় লোকই ভাব। তো দেখতেই পাচ্ছ যে এটার ঘরের সামনে, এখানে ট্রাভেল এটার ঘরের সামনে দেখতে পাচ্ছ যে একটা সিঁড়ি টাইপের আছে, অর্থাৎ এটা মাস্টার বিল্ডার। যদিও এগুলো অনেক আগে এসেছে, বাট কেউই এটা নিয়ে ভিডিও করছে কি না আমার জানা নেই, বাট এখন আমি তোমাদেরকে ভিডিওটা করছি কারণ আমি বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে আবার অ্যাক্টিভ হচ্ছি, এই জন্য হয়তো ভাবছি যে এই ভিডিওগুলো অনেকের জানা নাই। আবার অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে কীভাবে আমার 6টা বিল্ডার আসলো, তো আসলে সেটা নিয়ে আমি আসলে কমেন্ট, সরি, ভিডিওটা করা। তো আসলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে ট্রাভেলস বিল্ডার, যেটা দেখতে পাচ্ছ এখানে তুমি এটা করার জন্য যে বিল্ডার হল, বিল্ডার হলকে তুমি 9 আনতে হবে, বিল্ডার বেজে তোমাকে কাজ করাতে হবে, বিল্ডার বেজে সবগুলো মেশিন ক্যানন ট্যানন যা আছে, যেমন ব্যাটলি সব কিছু তোমাকে একটু আপডেট করাতে হবে, আর এটাকে অবশ্যই 30 লেভেলে নিতে হবে, কারণ 30-এর আগে না নিলে তুমি কিন্তু এটা পাবে না বিল্ডারটা। যাই হোক, আর সবগুলোকে তুমি মোটামুটি আর কাজ করিয়ে নেবে, যেটা আমি দেখেছি যে মোটামুটি দুটো কাজ করালেই বিল্ডারটা পাওয়া যায়। তো বাকিগুলো তুমি কাজ করিয়ে নিলেই তুমি এক্সট্রা একটা বিল্ডার পেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এখানে একটি বিল্ডার, কারণ আমার আরেকটা বিল্ডার ট্রাভেলসে আছে, যেটা ভ্রমণে ওই বিল্ডার বেজে আছে টাউন হলে। যাই হোক, আমি আবার যদি সেখানে চলে যাই তাহলে দেখো এখানে ওই আমার বিল্ডারটা কিন্তু এখানে, আর এখানে দেখতে পাচ্ছ ছোটো একটা নৌকা, যেটা এখানে ওই বিল্ডারটা যাতায়াত করে, সে কিন্তু ওই নৌকাতে যাতায়াত করে না, কারণ সে নিজের আলাদা সব কিছু নিয়ে যাতায়াত করে। বুঝতেই তো হবে যে সে ট্রাভেল, অর্থাৎ নিজের নিজস্ব ফ্লাইটে যাওয়া আশা করে। যাই হোক, যদিও আপাতত ফ্লাইট নয়, বোটে, তো এখন সে কিন্তু বোটে আবার কিন্তু ছোট নৌকাটা এপার চলে আসছে, আমি যেটা দেখাচ্ছি যে ছোট নৌকাটা কিন্তু আবার এপার চলে আসে, সে কিন্তু স্যার তার বিল্ডার হলে ঢুকে গেল। হ্যাঁ, এই বিল্ডারটা কিন্তু ঢুকে গেল, এখন কিন্তু আমার বিল্ডার হলে দেখতে পাচ্ছ দুটো বিল্ডার, হ্যাঁ বিল্ডার বেজে দুটো বিল্ডার। তো আমি যদি এটাকে আবার যদি আমি ট্রাভেলে দিয়ে দেই, দেখতে পাচ্ছ যে যদি আবার আমি এটাকে ট্রাভেলে দিয়ে দেই তাহলে এখানে আমার একটি হয়ে গেছে, আর আমি যদি এটার পিস পিস যাই দেখতে পাচ্ছ যে এটা, হ্যাঁ যাচ্ছে, তো তো যাচ্ছে এক্সট্রা আলাদা নৌকা নিয়ে, তো আমিও ওর পিছু পিছু যাব আলাদা একটা নৌকা নিয়ে। তো যাই হোক, আমিও চলে আসছি, চলে আসার এই তো নৌকা থেকে ও আবার উঠে আসছে, অর্থাৎ বোট থেকে। তো বোট থেকে আসার পর আমি ও ঘরে ঢুকার আগেই ওকে ট্রাভেল দিয়ে দিলাম, ও কিন্তু আবার এখান থেকেই রিটার্ন ব্যাক করছে ট্রাভেলসে, ট্রাভেলে যাচ্ছে। তো আসলে মূলত তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে কীভাবে দুটো বিল্ডার করতে পারবে, অর্থাৎ এক্সট্রা একটা বিল্ডার পাবে তুমি দুই ভেজেই কাজ করানোর জন্য। তুমি চাইলে এখানেও কাজ করাতে পারবে, অর্থাৎ তুমি বিল্ডার ভেজেও কাজ করাতে পারবে এবং টাউন হলেও কাজ করাতে পারবে, কিন্তু অন্যান্য বিল্ডার দিয়ে তুমি দু জায়গায় কাজ করাতে পারবে না।
এটা আমাদেরকে সিওসি এক্সট্রা একটা সুবিধা দিয়ে দিয়েছে। তো আসলে ভিডিওটা তোমাদেরকে বলার জন্য বোঝানোর জন্য আজকে ভিডিওটা করা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা আরও সিওসির নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেবো ইনশাল্লাহ কন্টিনিউ, মাঝে মধ্যে অন্যান্য গেমের ভিডিওও দেবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।